মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার 4 নভেম্বর মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন রেজিনং চট্র 2636 ত্রিবার্ষিক নির্বাচনে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমাদের আজকের যে ভোটের যে পরিবেশ, আমাদের ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হতে যাচ্ছে। এবং ভোটার যারা, আমিও একজন ভোটার, আমরা উপযুক্ত ব্যক্তি দেখে যারা আমাদের অটোমোবাইল মেকানিক ইউনিয়নের সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন তাদেরকেই আমরা নির্বাচিত করার চেষ্টা করছি। প্রথমে ধন্যবাদ জানাইলাম আমার সকল মেকানিক ভাইরা যারা বিভিন্ন খান থেকে দূর দূরান্ত থেকে আইয়া আমরা ভোট কেন্দ্র মাঝে আইয়া সুন্দরভাবে সারিবদ্ধভাবে ভোট দেয়রা। আমি সাংগঠনিক পদপ্রার্থী রুবেল আহমদ ডাবমার্কার পক্ষ থেকে সবাইরা আবারও জানাই বরাবর অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দূর এবং দেশের প্রবাস থেকে যারা আজকের আমাদের এই মৌলভীবাজার জেলা মেকানিক্স ইউনিয়নের নির্বাচন আপনারা দেখতে পারছেন এবং অনেক মানুষই আমাদের সহপাঠীরা লাইভ করেছে দেখতে পেরেছেন। আজকের এই মৌলভীবাজার জেলা মেকানিক ইউনিয়নের নির্বাচন আমি মনে করব একটা দৃষ্টান্ত রেখে যাবে এবং গ্রহণযোগ্যতা পাবে। সুন্দরভাবে নির্বাচন আমার করছে, আমরা সুন্দর একটা অবাধ নির্বাচন আমরা করছি, আলহামদুলিল্লাহ সুন্দর নির্বাচন হয়েছে। বর্তমান সভাপতি আমার মার্কা হলো ছাতা। নির্বাচন সুষ্ঠু অবাধ হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো ভূমিকা পালন করতেছে। মধ্যে ভোট ক্লোজ করে দেব, যারা এখন ভিতরে আছে তাদের ভোট নেওয়া হচ্ছে, ক্লোজ করে দিব এবং আমরা গণনা শুরু করব কোনো গ্যাপ ছাড়া বিরতি ছাড়া। এবং সন্তোষজনক সহযোগিতা করছে, ওরা আসে বলেই সুস্থভাবে আমরা সুস্থভাবে হচ্ছে। তারপর ভোট শেষে শুরু হয় ভোট গণনা। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি মোহাম্মদ আব্দুর রব। তিনি পেয়েছেন ছাতার প্রতীক নিয়ে 771 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মাহমুদ রায়হান কুতুব আনারস মার্কার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 375 ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজন আহমদ। তিনি বাঘমার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 907 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব মোটর সাইকেল মার্কার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 207 ভোট। সম্পাদক হিসেবে বিজয় লাভ করেছি, এটা আমার নিজস্ব কোনো সফলতা নয়, এটা মৌলভীবাজার জেলার সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মেকানিক ভাইদের সফলতা। এই জন্য আমি ধন্যবাদ জানাই মৌলভীবাজার জেলার অটোমোবাইল ওয়ার্কশপ ইউনিয়নের সমস্ত মেকানিক ভাই ও সদস্য ভাইদের। আপনারা আপনাদের সফলতা দেওয়ার কারণে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর ভবিষ্যতে আমাকে সহযোগিতা করবেন এই সংগঠনের, যাতে আরও সুন্দর ও সফলভাবে আমি সহযোগ সংগঠিত করে আমি ভালোভাবে নিয়ে যেতে পারি এই কামনা রাখত। দুনিয়ার মজদুর এক হও এক হও। আজকের এই নির্বাচনে আমার মৌলভীবাজার জেলা মেকানিক্স ইউনিয়নের সর্বস্তরের সকল মেহনতি মেকানিকদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে প্রাণ ভরে উজাড় করে ভালোবাসা দিয়েছেন। আবারও অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, আদাব। মৌলভীবাজার জেলা মেকানিক্স ইউনিয়ন রেজি নম্বর 2636-এর নির্বাচনে আমাকে আমাদের সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আমার সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনে যাতে আমি সকলকে নিয়ে এগিয়ে যেতে পারি সেটাই আমার মনের একমাত্র কামনা এবং বাসনা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।